আর মাত্র কয়েকদিন বাকি হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গাপূজা। এই দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড় জেলায় প্রতি বছরে জমজমাটভাবে শারদীয় দুর্গাপূজার উৎসব পালন করা হয়ে থাকে। এবছর পঞ্চগড়ে প্রতিমা তৈরি হচ্ছে 302 মণ্ডপী। কারিগর সংকট থাকায় কাজের ধীরগতি লক্ষ্য করা গেছে, তবে পূজাকে সামনে রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। স্থানীয় পর্যায়ে প্রতিমা তৈরির কারিগর কম থাকায় প্রতি বছরে বাইরের জেলা থেকেও ভাস্কর্য এনে কাজ করাচ্ছেন অনেক মণ্ডপ কর্তৃপক্ষ। কারিগর সংকটের কথা স্বীকার করে স্থানীয় প্রতিমা শিল্পীরা বলেন, একসময়ে শুধু পাল বংশের লোকেরাই ঠাকুর তৈরি করত, বর্তমান প্রজন্মে এ কাজে ঝুঁকছেন না, তারা যাচ্ছেন অন্য পেশায়। এটি বছরের নির্ধারিত সময়ের কাজ, অন্য পেশায় প্রতি মাসে আয় করা যায়, তাছাড়া বাজার মূল্য অনুযায়ী মজুরি কম পাওয়ায় কারিগরগুলো প্রতিমা তৈরির কাজ আর করতে চাচ্ছেন না। বাপদাদার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এ পেশার সঙ্গে জড়িত রয়েছি, কিন্তু আমাদের সন্তানেরা অন্য পেশায় চলে যাচ্ছে, বর্তমানে জিনিসপত্রের দাম বেশি হয়, আমাদের আগের মতো পোষায় না। বংশ পরম্পরায় এই কাজ প্রতিমার কাজ করতেছি, তো আমাদের ছেলে মেয়েগুলা এখন আর এই কাজ করতে চায়, কেন এই সরঞ্জামের দাম বেশি, রং বানিশ শোলা, হ্যাঁ এগুলার রং বানিশের অনেক দাম, এই ওই হিসাবে আমাদের মজুরি ইয়া হচ্ছে না, হ্যাঁ এই জন্য এই কাজগুলা কেউ কেউ ছেড়ে দিচ্ছে, হ্যাঁ লাভজনকের ইয়েটা কম হচ্ছে করতেছে। বর্তমান আমাদের খুবই কাজের চাপ, দিনরাত পরিশ্রম করে তাও আমরা কুলেতে পারতেছি না, কিন্তু কী করবেন, এটা করতেই হবে, কারণ সামনে সময় আমাদের কম, সামনে 20 তারিখের মধ্যে আমাদের এই কাজগুলো কভার দিতে হবে। এবং আগে প্রতিমা পূজা মণ্ডপ ছিল কম, কারিগর ছিল বেশি, এখন পূজা মণ্ডপ হয়েছে বেশি, কারিগর হয়েছে কম, তার জন্য আমরা এখনো পর্যন্ত রং করতে পারিনি। মধুসূদন বণিক রনি, পঞ্চগড় সার্বজনীন দুর্গা মন্দির কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক। আমাদের মন্দিরের কাজ, মন্দিরের আমাদের প্রতিমার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমাদের প্রতিমার কাছে যে প্রতিমা তৈরির যে মালিক, যে কারিগর আছে, এদের একটু সমস্যা, এরা হচ্ছে এদেরকে আগে যেরকমভাবে আমরা মালি পাইতাম, এখন কিন্তু আমাদের মালিদের পাওয়া খুব টাফ ব্যাপার হয়ে গেছে, কারিগর খুবই কম, সেই জন্য আমাদের কাজ একটু সময় লাগতেছে। আর ইতিমধ্যে আমাদের রঙের কাজ চলতেছে, 20 তারিখে পুজো শুরু হওয়ার পূর্বে আমাদের রঙের কাজ শেষ হয়ে যাবে, মন্দিরের ডেকোরেশনের কাজ চলতেছে, ডেকোরেশনের কাজও শেষ। আমি পঞ্চগড় জেলা পূজা উজ্জ্বল পরিষদের সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়। আমি পঞ্চগড় জেলাবাসীকে পূজা উজ্জ্বল পরিষদের পক্ষ থেকে আমি শারদ শুভেচ্ছা জানাচ্ছি। 2023 সালে আমাদের পঞ্চগড় জেলায় 302টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে চলেছে, গতবারের তুলনায় এবারে সংখ্যা 2-4টি বেড়েছে। এবারে আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসক এবং মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনত্রী শেখ হাসিনার নির্দেশে এবারে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন, এবং এবারে কঠোর নিরাপত্তার মাধ্যমে আমাদের পূজা অর্চনা এবং আমাদের শারদীয় দুর্গোৎসব পালিত হতে চলেছে। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় আমাদেরকে নিয়ে বৈঠক করেছেন, আলোচনা করেছেন, কোথাও কোনো যেন অপশক্তিরা বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সেজন্যই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, যিনি পঞ্চগড় জেলার পুলিশ সুপার মহোদয় আছেন, উনি পূজা উজ্জ্বল পরিষদের সকল নেতা কর্মীকে নিয়ে উনি আলোচনা করেছেন এবং সুধীজনকে নিয়েও আলোচনা করেছেন, এবং আমাদের উপজেলা এবং জেলা প্রশাসক উনিও আলোচনা করেছেন আমাদেরকে নিয়ে। আমরা চাই সকলের সহযোগিতায় এবার পূজা অর্চনা আমাদের সুন্দরভাবে, আমরা সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে আমরা পালন করব শারদীয় দুর্গোৎসব, সবার ঘরে ঘরে পৌঁছে যাক আমরা এই আশা করি, এই প্রত্যাশা রেখেই আমি বাংলাদেশ পূজা উজ্জ্বল পরিষদের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানাই।
মণ্ডপ ঘুরে দেখা গেছে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিছু মণ্ডপে 50% কাজ হয়েছে আর কিছু মণ্ডপে রং তুলির আচরে নবসাজে সজ্জিত হয়ে উঠেছে প্রতিমাগুলো।